লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি অংশীদার হন এই যে কবর বা আছে আমরা তাদের শান্তির জন্য অনেক কিছু করি এই কবরবাসী আমাদের থেকে উপকৃত হতে পারে দুটি পর্যায়ে একটি পর্যায় হলো যদি তারা জীবিত থাকা অবস্থায় মানব কল্যাণমূলক কিছু করে যায় আমরা যদি এটি ব্যবহার করি আমাদের কল্যাণে আসে তাহলে এই কবরবাসী কবরে শান্তি পেতে থাকবে দ্বিতীয় পর্যায় যেটা আমরা যদি তাদের জন্য কিছু ইবাদত করে থাকি শরীরসম্মত যেটি রসাম করতে বলেছেন তাহলে তারা এই কবরবাসী সোয়াপ পাবে এই ইবাদত হল প্রথম যেটা রাসুল বলেছেন দোয়া করা তাদের জন্য যার জন্য রসুল সাল্লু সাল্লাম কবর করতে বসেন তাদের উদ্দেশ্য দোয়া করার জন্য আর রসুল সাল্লাম কবরে দাফন করার পরে বলতেন ইস্তফির কবরবাসীর জন্য তোমরা ইস্তেফার করো কারণ এখন তাকে জিজ্ঞাস করা হবে দ্বিতীয় যেটা রস্লাম বলেছেন এক ব্যক্তি রসালাম কাছে আসতেন যে মুসলিম মা আনহা থেকে বর্ণনা করেছেন এসে বললেন আমার মা হঠাৎ মারা গেছে কথা কথা বলতে বলতে পারেননি তিনি কিছু করে যেতেন আফালাহা আজরুন ইন তাসাদ্ত আনহা আমার মার পক্ষ যদি আমি সাদকা করি সে কি সোয়াব পাবে রসাল্লাম বলেন না আম হা সোয়াব পাবে তৃতীয় যেটি তারা কবরবাসে আমাদের পক্ষ থেকে পেয়ে থাকে সেটি হলো যে হাদিসটি ইমাম বুখারি মুসলিম বর্ণনা করছেন মা আশার আল্লাহ আনহা থেকে রসলাম হোসেন মান মা তা আলিহি সিয়াম সাম আনহু আলিহ কেউ যদি মারা যায় তার উপর যদি মান্নত করা রোজা অথবা ফরজ রোজা থাকে তার পক্ষ যেন তার অভিভাবকরা রোজা রেখে দেয় চতুর্থ যেটি তারা সোয়াব পেয়ে থাকে এক জোহানি কবিলার মহিলা রসুল কাছে আসলেন যে হাদিসটি আব্দুল ইবনে আব্বাস বর্ণা করেন ইমাম বোখারিতে হাদিসটা রয়েছে আসার পরে বললেন ইন্না উম্মিনা তারা তান দাহুজ ফালাম তাহুজ হাত্তা মাতাত আমার মা মানত করেছিল হজ করবে হজ করবার পূর্বে সে মারা গিয়েছে আফা আনহা আমি কি তার পক্ষ থেকে হজ করবো রসলাম বলেন হজ্জি আনহা তার পক্ষ থেকে তুমি হজ করো তাহলে আমরা বুঝতে পারলাম যে কবরবাসী আমাদের থেকে চারটি ইবাদতের সব পেয়ে থাকে প্রথম যেটি হলো দোয়া দ্বিতীয় সাদকা তৃতীয় রোজা চতুর্থ হজ এছাড়া যদি আমরা তাদের জন্য নামাজ পড়ি তাদের জন্য কোরআন খতম করি তাদের জন্য জিকির করি সবিনা খতম করি মৃত্যুর তিন দিন পাঁচ দিন সাত দিন বা চল্লিশা অথবা বাৎসরিক যেটা আমরা মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াই থাকি একটি দাওয়াত বা মাহফিল করি এই সমস্ত হলো বেদাত এটি তাদের শান্তির জন্য যদি করে থাকি শান্তির পরিবর্তে তাদের শাস্তি হয়ে যেতে পারে এই মদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে